রোজা রাখা হয়। তো এই কাঁচকলার তরকারি কিংবা উস্তা এগুলো খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, তাই বেশি করে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে পাঁচমিশালি শাক, এটাও আজকেই আনলো। তো আজকে সব কিছুই আমার পছন্দের, এখন বাজারগুলো গুছিয়ে নেই। তারপরে দেখেন এই তো খাটের অবস্থা, এই কাপড় চোপড়গুলো আমি সব ধুয়েছি কালকে আবার। তো এগুলো হচ্ছে আজকে শুকালো, বৃষ্টির কারণে শুকাতে চাইছিল না, তো এখন হচ্ছে এগুলো ভাঁজ করব। আর এখানে কায়ম তো বাসায় চলে আসছে আসরের নামাজ পড়ে, ও এখন হচ্ছে কিছু বাংলা পড়া পড়ছে। ওর তো বাংলা পড়া বাদ দিয়ে দিয়েছে, মানে বইয়ের সাবজেক্ট ওর বাদ, এখন হচ্ছে শুধু কোরআন শরীফ মুখস্থ করে। তো এই পড়াটা ও আবার
আছে আমি একটা হচ্ছে বলের ভেতরে ঢেলে নিচ্ছি। আর এখন যেহেতু রান্না করেছি, এখন তো প্রায় 7:30 বেজে গেছে, তো এটা ফ্রিজে রাখার দরকার নেই বা জাল করারও দরকার নেই, ভোর রাতে উঠে খেয়ে নিলেই হয়ে যাবে। চায় না ঈদি আনার কারণে, যারা দেখা যায় যে আগে আমাদের ঘরে না আসতো তারাও এখন আসে। সবাই একমাত্র ঈদি আনার কারণে পাগল হয়ে আমার ঘরে থাকে, মানে বলতে গেলে যারা একেবারেই না আসতো তারাও এখন আসে ওর জন্য, ওর মায়ায় পড়ে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।